আসাম ত্রিপুরা সীমান্তে চুরাইবাড়িতে পুলিশের বৃহৎ অভিযান। আসাম পুলিশের অভিযানে উদ্ধার 80,000 ইয়াবা ট্যাবলেট, প্রায় 25 কোটি টাকার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ আটক 2 ড্রাগস মাফিয়া। লরির গোপন চেম্বার থেকে উদ্ধার বিপুল পরিমাণ মাদক। পুলিশের কাছে গোপন খবর ছিল লরিতে করে বৃহৎ পরিমাণ ইয়াবা ট্যাবলেট ত্রিপুরা থেকে আসামে পাচার হবে। সেই সূত্র ধরে ত্রিপুরা প্রবেশের পথে একটি লরিতে তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে উদ্ধার করা হয় 80,000 ইয়াবা ট্যাবলেট। সাথে লরিটি বাজেয়াপ্ত করার পাশাপাশি ত্রিপুরার 2 পাচারকারী টিঙ্কু মালাকার এবং সুজিত দেবকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে বাজেয়াপ্ত করা ইয়াবা ট্যাবলেটগুলির কালোবাজারি মূল্য প্রায় 25 কোটি টাকা হবে বলে অনুমান করছে পুলিশ।